गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल बेंगली ब्लॉगर्स विजयंती और बारान्दाय बसे आछि और बाड़ी आसार पर आमार फार्स्ट ब्लॉग तो न्यू ईयर ए बाड़ी थेके आर एक बार बोलछि हैप्पी न्यू ईयर टू ऑल माय लवली फ्रेंड्स और बेश भालो ठंडा पड़े कल थेके स्वेटारेर उपरे आमि आबार शाल गाए दिए रयेछि एतटाई ठंडा कल के बिकेल बेला आरो ठंडा लागछे मोजा टोजा पड़े माने গুটি সুকি হয়ে বসেছিলাম আর বেশ হাওয়াও দিচ্ছে এই বারান্দাটায় ভাবলাম যে রোদ আছে কিন্তু হাওয়া দিচ্ছে আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখন বাজে 10টা ওটস খাচ্ছি ওটসটা অনেকদিন আগে আনা হয়েছিল তো খোলা হয়নি তো এই খুলে এখন খুলে কদিন খেয়ে শেষ করে দেবো আর শ্রেয়াংশ তো খাচ্ছে ব্রেকফাস্ট ওর এগ অমলেট তো এই আর आज के श्रेयांशे क्लास छिलो तो सकाल बेला तो उठेछि खूब कष्ट करे शीतकाले सकाले उठाटा खूब प्रॉब्लेम तार संगे आर दुटो नाओ तो सकाले घूम थेके उठाना खूब पैथेटिक ए ठंडार मध्ये মানে ভীষণ কষ্ট হয় আর শ্রেয়াংশ তো আরোই উঠতে চায় না তাও জোর করে ওঠাই উঠিয়ে আবার ক্লাসের মাঝখানে একটু ঘুমায় তারপর আবার নেক্সট ক্লাস হয় তো তমগ্নও চলে গেছে অফিসে আর এই সোয়েটারটা দেখো এই সোয়েটারটা আমার কবেকার হলো তো আমার স্কুল লাইফের সোয়েটার আমার বাবা একবার সোয়েটার কিনে দিয়েছে সেই যে সোয়েটারটা সারা জীবন আমি পরতে পারি এর জন্য এই সোয়েটারটা এখনও আমার বেশ বড় সহ স্কুল লাইফের আমার সোয়েটার এটা এখনও চলে যাচ্ছে ভাবো তাহলে কত বছর আগেকার সোয়েটার তো চলো ব্রেকফাস্টটা করে নিই অনেকদিন পরে ওটস খেলে ভালো লাগে না তা আবার চিনি ছাড়া তো আমার ব্রেকফাস্টও হয়ে গেছে আর এই যে হচ্ছে চিকেন কালকে তমগ্নে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল তারপর দেখো কোন সকালে বার করেছি কিন্তু এখনো মানে ছাড়েনি তো এখন অল্প অল্প ছেড়েছে তো এখন আমি সিলেক্ট করছি যে কোন পিসগুলো নেব আর কোনগুলো রাখবো কারণ অনেকগুলো এনেছে আনলে 1 কিলোর বেশি আনে তো চলো এতগুলো পাউরুটি ফেলে দিয়েছিস হ্যাঁ শ্রেয়াংশে পাউরুটি খাওয়ার স্টাইল আহা 50% পাউরুটি পরে রয়েছে আর এখানে চিকেনের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে চিকেনটাকে আমি ম্যারিনেট করবো না ভেজে নিয়ে করব একটু যাতে অন্যরকম লাগে কি
যায়। আর সেহাস করছে, ড্রয়িং কার্পেট পেতে দিয়েছি, শুয়ে শুয়ে একবার ড্রয়িং করছে। আর এইদিকে মাসি তো কাজ হয়ে গেছে, চলে গেছে, তো এখানে আমার জলও গরম হচ্ছে, চানের জন্য চানে যাব। আর এখানে আলু ফুলকপিটা ভাজছি, কারণ টিফিনের জন্য কি শুধু পালং শাক রয়েছে আর চিকেন, তো পালং শাক অল্পই রয়েছে। তো তো কালকে টিফিনের জন্য কি রাতের জন্য যদি সেখানে রান্না করতে পারি না, তা ওর ব্রেকফাস্ট, তারপরে রুটি বা পরোটা যাই নিয়ে যাই, সেগুলো তো করতেই হয়। তো তরকারিটা আমি আগের দিন করে রেখে দিই, বিকেল বেলা জানিয়ে করি, কিন্তু আজকে সকালেই করে নিচ্ছি, কারণ এখন সময় আছে তাই। আর এই যে হচ্ছে চিকেন, চিকেনটা কিন্তু দেখতে খুব ফাটাফাটি হয়েছে, আর গন্ধটা তার থেকে বেশি দারুণ গন্ধ হয়েছে। এখানে নুন আর হলুদ দিয়ে, কালো চিড়ে, কাঁচা লঙ্কা দিয়ে চান টান হয়ে গেছে। আর চুলটা আমি ভেজাইনি আজকে, কারণ কালকে শ্যাম্পু করেছিলাম, তো আজকে আর চুল আমি ভেজাইনি। তো এখনও সেয়াংস চান করেনি, ও যাবে চানে, ও জলটা দেখি হয়ে গেছে কি না। জল গরম হতে অনেক টাইম লাগে শীতকালে। আর এখানে ভাত হচ্ছে, ভাতটা এখন বাকি আছে, দুটোই বাকি আছে। তো আজকে আমি ভেবেছিলাম ভাত খাবো না, তো রুটি খাবো ভেবেছিলাম। চুলটা অল্প অল্প চানের সময় ভিজিয়েছে, অল্প অল্প ভেজে আছে, রুটি খাবো ভেবেছিলাম, কিন্তু যাই না রুটি কখন করব, ওই একটু ভাতই খেয়ে নেব। এই হয়, এই হয়, কারণ সবার কথা ভাবতে গিয়ে নিজের আর কথা ভাবাই আর হয় না। এখন আবার রুটি করব, ও এখন চানে যাবে, আবার ওর সঙ্গে ওপরে হয়তো যেতে হবে ব্যাডমিন্টন খেলতে। কালকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য খেলতে পারিনি। ইনফ্যাক্ট আজকেও ভালো নেই, শরীর খারাপ হয়েছে আমার, এ মাসে অনেকটা আগে হয়ে গেছে, জানি না কেন। তো ওই জন্য আজকে যেতে হবে, আজকে নো এক্সকিউজেস, তো আজকে ওপরে যেতে হবে। তো এখন চানটা করে নিই। তো বাজে এখন তিনটে বাজতে যায়। আর এখন আমরা আমাদের লাঞ্চ করছি, এই হচ্ছে আলু ফুলকপি ভাজা, আর এই যে আর চিকেনটা আরেকবার একটু গরমে বসিয়েছি, আর এখানে আছে শসা, লেবু। লেবুটা সেরাংস খায় না, তবু আমি সব জিনিস ওর পাতে দিই, যাতে বাচ্চারা মানে দেখতে দেখতে চিনতে শেখে। আজকে খাচ্ছে না, হয়তো দুদিন পরে খাবে, এই হ্যাবিটটা যাতে হয়। যেরকম পালং শাকটাও তেমন পছন্দ করে না, কিন্তু তবু আমি দিই, যাতে ও যাতে খাওয়ার সাথে পরিচিত হয়,
মানে এটা কি জানে আজকে খাচ্ছে না, কিন্তু পরে আজকে হয়তো একটু টেস্ট করলো, কিন্তু পরের দিন যাতে খায়, যাতে কোনো জিনিস ওর অচেনা না থাকে, ওই জন্য আমি সব জিনিসই অল্প করে করে দিই, সেটা ও খাক কি না খাক সব জিনিসই যাতে খাওয়ার হ্যাবিটটা হয়। আর আমার মনে হয় এইভাবেই বাচ্চাদের মানে খাওয়ানো উচিত, যারা অনেক বাচ্চারা যখন এটা খায় না ওটা খায় না তেতো খায় না, আমার ছেলে কিন্তু তেতোও খায়, আর যেহেতু আমি তেতো খেতে ভালোবাসি, ভীষণই ভালোবাসি তেতো খেতে, ও যে কোনো শাক খেতে ভালোবাসে যেটা আমারও ফেভারিট। আর আমারও এই এটার নাম কি নিম্বু, নিম্বু লেবু 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 আমারও লেবু খেতে না এত ভালো লাগে যে ব্যাস ঠান্ডা আছে শশাটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ খুব খিদেও পেয়েছে, গ্যাসটা অফ করে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু রোদ পোয়াতে এসেছিলাম, আর খেতে খেতে আমরা দারুণ সব কার্টুনের এইগুলো দেখছিলাম, সিরিজগুলো নতুন নতুন এসছে। আমি আর শ্রেয়াংস বাড়িতে থাকলে আমরা তাই করি, আমরা সিরিয়াল কম দেখি, এমনিতেও ও দেখতেও দেয় না, তো আমাদের বাড়িতে বেশিরভাগই সময় কার্টুনই চলে। তো পিনাকি দ্য ভূত বন্ধুজ অনেক নতুন নতুন এপিসোড এসছে, সেগুলোই আমি আর শ্রেয়াংস খেতে খেতে খুব এনজয় করছিলাম, বেশ ভালো লাগলো দেখতে দেখতে। আর এখন ও খাচ্ছে দই, আর আমি খাবো পিঠে, কারণ একটাই পিঠে পড়ে আছে, মা বানিয়ে পাঠিয়েছিল, সেই পিঠেটা এখন খাবো। তো একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে সেই জন্য। আর মনটা খুব দুঃখ হয়ে গেল, কারণ শ্রেয়াংসের বার্থডের সময় একটু নিউজ খুলেছিলাম, তো এত মনটা খারাপ লাগছিলো যে চারিদিকে এত করোনা বেড়ে যাচ্ছে, আর ঠিক শ্রেয়াংসের বার্থডের সময়। এর আগের বছরও বার্থডে 5 বছরের জন্মদিন বড় করে করার ইচ্ছে ছিল, হয়নি, 6 বছরেরটা বাড়ির লোকজন মিলেই করার ইচ্ছে ছিল, জানি না কী হবে। ইনফ্যাক্ট বার্থডের দিন আমার বাবা আসবে বলেছিল, তো আসতে পারবে কি না বাবা মা সেটাও ঠিক বলতে পারছি না। এই জন্য আমরা কার্টুন দেখে মনটা ভালো করছিলাম, এই যা। আর বাইরে দরকার না পড়লে প্লিজ বেরিও না,
খুব দরকার যদি না থাকে। মাস্ক পরে বেরোতে পারো, মাস্ক, তারপরে খুব একটা ভিড়ের মধ্যে না গেলেই হলো। বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া এগুলো আমার মনে হয় না করাই ভালো। আর 25th যা হয়েছে পার্ক স্ট্রিটে, এত ভিড় এত ভিড় যে সেটারই এখন ফল ভোগ করতে হচ্ছে আমাদের। তো আমরা দোষ করেছি তো ভোগ তো করতেই হবে, আমাদেরই ফল। তো এই যা, তো এ কদিন সাবধানে থাকো, কারণ এইবারে হয়তো মৃত্যুর হারটা অনেকটাই কম, কিন্তু এতটা স্প্রেড হচ্ছে, এত স্প্রেড হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। আগের বছর এত স্প্রেড হচ্ছে না, কিন্তু এখন ফ্যামিলির একজনের হলে জানি না কি হবে। ওইভাবে খায় কেউ দই, ঠিক করে কেন। তো চলো, আজকের আর ব্লগটা আমি এই অবধি এন্ড করছি, কারণ এডিট করতে হবে, এখন এডিট করবো, একটু পরে এডিট করে আজকেই পোস্ট করব। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, এই যা। আর নিজে ভালো থাকো, অন্যকেও ভালোভাবে থাকতে দাও। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো, টাটা, বাই বাই।